আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আমি আজকে কালকে মেহনাজ একটু ডিস্টার্ব করছিল, সেই জন্যে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ের হচ্ছে যে কোচিন ছিল, সে কোচিনে চলে গিয়েছে। তো আমি যখন মানে বেলা করে উঠি তখন সে কখনো ডাকে না, কারণ হচ্ছে যে ও বুঝতে পারে যে হয়তো বা মেহনাজ রাত্রে আমাকে ডিস্টার্ব করেছে, তো ডাকার প্রয়োজন করে না আর কি, বোধ করে না। সেই জন্য সে নিজে থেকে নাস্তা রেডি করে খেয়ে তারপরে চলে যায়। তাই আজকে মানে এরকমই করেছে সে, আমি উঠে ওকে পাইনি। ও দেখলাম যে টেবিলে আমার জন্য চা বানিয়ে চলে গিয়েছে। তারপরে আমি খালাকে জিজ্ঞেস করছিলাম যে খালা আইসাত কি চলে গিয়েছে, তখন খালা বললো যে হ্যাঁ একটু আগেই বের হয়েছে। তো ও আমার জন্য চাটা রেডি করে গিয়েছে। এখন হচ্ছে যে আমি নাস্তাটা খেয়ে নিয়েছি, নাস্তাটা খেয়ে আমি এখন চাটা ওপেনে গরম করে দিয়ে খেয়ে নেব। তো মেয়ে যেহেতু বড় হয়েছে একটু, অনেক কিছুই বুঝে মাশাল্লাহ। সে দেখেন মানে বুঝতে পেরেছে যে আম্মু হয়তো বা মেহনাজ ডিস্টার্ব করেছে, রাত্রে ঘুমাইতে পারেনি, এখন ডাক দেওয়া যাবে না। ও এরকমই করে, আমার সবগুলো বাচ্চা আল্লাহর রহমতে এরকমই করে, কখনো আমাকে ঘুম থেকে মানে ডেকে উঠায় না। ওরা বুঝতে পারে যে মেহনাজ ডিস্টার্ব করলে আম্মু একটু বেলা করে উঠে। তো আমি এখন উঠে, যেহেতু মেয়ে চাটা বানিয়ে দিয়ে গেছে, আমার আর পাকের রুমে ঢুকতে হয়নি, আমি ওভেনে গরম করে খেয়ে নিয়েছি। তো আমার নাস্তা খেতে খেতে এখন মেহনাজ উঠে গিয়েছে, আবার ইশরা উঠে গিয়েছে। তো দুইজনই উঠে গিয়েছে। এখন আমি ইশরাকে আবার জিজ্ঞেস করছিলাম যে তুমি আজকে রুটি খাবা নাকি কর্নফ্লেক্স খাবা। তো ওকে জিজ্ঞেস করি, কিন্তু আমি নাস্তাটা রেডি করি, কারণ বাচ্চা মানুষ সবসময় এক ধরনের খাবার খেতে চায় না। তো ও যখন বলে যে রুটি খাবো তখন রুটি ভেজে যায়, আর যদি বলে যে আজকে আমি কর্নফ্লেক্স খাবো তখন আমি ওকে কর্নফ্লেক্সটা দিই আর কি। তো আজকে সে বলতেছে কর্নফ্লেক্স খাবে, সেজন্য ওকে কর্নফ্লেক্সটাই আমি করে দিচ্ছি। এখন কর্নফ্লেক্সটা রেডি করে দিয়ে তারপরে আমি আজকে আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করব, সেই জন্যে চলে যাব আমার বেডরুমে। ইশরাকে কর্নফ্লেক্সটা দিয়ে এখন চলে এসেছি আমার বেডরুমে, আর মেহনাজকে আমি কার্টন ছেড়ে দিয়ে ওকে টিভি রুমে বসিয়ে দিয়ে আসছি। ও আমি একটু এই এক ফাঁকে গিয়ে ওকে দেখে আসছি ও কী করে। তো দেখলাম যে সোফার যে কুশন কাভারগুলো আছে, কুশনগুলো আছে সবগুলো কুশন নিচে নামিয়ে তারপরে কয়েকটা তার উপরে, তারপরে তার মাথার নিচে, এইভাবে দিয়ে সে শুয়ে মানে কার্টন দেখছে আর কি। তো চিন্তা করলাম যেহেতু কার্টনটা দেখছে, এই ফাঁকে আমি আমার বেডরুমটাকে আমি ঝটফট একটু গুছিয়ে নিই, কারণ আজকে আমার চিন্তা আছে যে বেডশিটটা চেঞ্জ করব। আজকে এক সপ্তাহ হয়ে গিয়েছে আমি বেডশিট মানে পেতেছি বেডে, আমার চেঞ্জ করা হচ্ছে না। এক সপ্তাহ পর পরে আমি মূলত বেডশিটগুলো চেঞ্জ করি। তো আজকে বেডশিটটা চেঞ্জ করব, অন্য একটা বেডশিট পেতে নেব। আর আমার কাছে বলতে গেলে এক কালারের বেডশিটই সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু সব জায়গায় কিন্তু এক কালারের বেডশিটটা পাওয়া যায় না। আমি অনেক খুঁজে খুঁজে অনেক জায়গা থেকে আমি এভাবে এক কালারের বেডশিটগুলো মানে নেওয়ার আমি চেষ্টা করি, কারণ এক কালারের বেডশিট আমার কাছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন আমি আমার বেডশিট মানে বেডশিট পাতার জন্যে একটা বেডশিট নিয়ে নিলাম বিছানায়। আর হচ্ছে যে এই বেডের সাথে আমি ম্যাচিং করে 16 সাইজের দুইটা কুশন কভার করেছিলাম, সেটাও আমি হচ্ছে যে লাগিয়ে নিলাম। এখন আমার বেডটাকে আমি এখন সুন্দর করে সেট করে নিব। তো এই যে আমি হয়তোবা আমার মনের সৌন্দর্যের জন্য, ভালো লাগার জন্য এইভাবে সুন্দর করে সেট করি, কিন্তু বেশি কিছু বেশিক্ষণ কিন্তু থাকে না এরকম সুন্দর। যখন মেহনাজ আসবে একটানে কিন্তু প্রথমে রান্নাটা সে উঠাবে।
তো আমার আমার আগে থেকে পরিপাটি থাকতে অনেক বেশি ভালো লাগতো। এখন হয়তো বা আমি ইউটিউবিং করি, সেই জন্যই সেই কাজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি যখন ইউটিউবিং না করতাম তখনও কিন্তু আমি অনেক বেশি মানে গুছানো পরিপাটি থাকলে আমার কাছে ভালো লাগতো। আমার কাছে এলোমেলো একদমই ভালো লাগে না, মানে এলোমেলো থাকলে হয় কি, আমার মনে হয় যে মাথা আমার ঘুরতে থাকে, আমার কাছে ভালো লাগে না। আর আমার বাসাটা যখন গোছানো থাকে, একদম টান টান থাকে সবগুলো রুম, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো হানান ঈশাদকে আমি যে বড় করেছি, আমি তখন আমার ড্রয়িং রুমে কিন্তু অনেক গাছ আমি রেখেছি। আমার গাছ কিন্তু শোপিস ছিল অনেক, গাছ ছিল অনেক, ওরা না কোনো শোপিসও ধরতো না, গাছও ধরতো না। মানে অনেকে আশেপাশের যে আগে যখন বাড়া থাকতাম আর কি, আশেপাশের যে বাবিরা ছিল তারা এসে বলতো যে ঈশাদ তারপরে আনানকে এগুলো ধরে না, আসলে কখনো সে ধরতো না আর কি। ওরা মানে একটা সপিজে ওরা ভাঙতো না, ওরা এরকমই লক্ষ্মী ছিল। তো ঈশ্বর এরকমই ছিল, কিন্তু মেহনাজটা ছোটো একটু মানে চটপটে হয়েছে আর কি। ও বারান্দায় গিয়ে গাছ নষ্ট করে ফেলে, তারপরে আমি যদি ড্রয়িং রুমে নিয়ে এসে গাছ আমি রাখতে চাই, যে আমার কাছে না কিছুদিন ঘরে গাছ রাখলে ভালো লাগে, আবার যখন মনে করি যে এখন বারান্দায় দিয়ে দেওয়া দরকার, গাছগুলো মরে যাচ্ছে, তখন কিন্তু আমি বারান্দায় দিয়ে দিই, এরকম উল্টাপাল্টা করে দেই। তো ও যখন বারান্দায় যায়, কি বলবো, বারান্দার মানে টপের উপরে বসে দাঁড়িয়ে থেকে সে অনেক গাছ আমার অলরেডি নষ্ট করে ফেলেছে। তো আজকে অনেক কথা বললাম আর কি, তো কথা বলতে বলতে অনেকগুলো কাজও আমি শেষ করে ফেলেছি। তো আজকে তেমন কোনো রান্নার চাপ নেই, তাই চিন্তা করলাম কি যে বাচ্চাদের জন্য একটু আমি কাবাব করব আর কি। তো এই কাবাব করার চিন্তা অনেক আগে থেকে করছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে যেহেতু রান্নার চাপ নেই, টুকিটাকি রান্না ফ্রিজে আছে, তার জন্য চিন্তা করলাম যে আজকে এই কাজটাই করি। সেই জন্য আমি মাংসটা বের করে নিয়েছি, মাংসটা ভিজিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে আমার কাবাব করতে কিছু পরিমাণ ডাল লাগবে, সেই ডালটাও আমি ভিজিয়ে নেব। ডালটা ভিজিয়ে রেখে আমি আরও অনেক কাজ আছে, সবগুলো রুমই মোটামুটি গোছাতে হবে, সেই রুমগুলো আমি এক এক করে ধাপে ধাপে আমি গুছিয়ে নেব। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ইদানিং কয়েকটা ভিডিও তে আপনাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি, আমি তো অনেক খুশি। আমি আশা করব এইভাবেই আমাকে আপনারা সাপোর্ট করে যাবেন এবং আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নিয়ে এই রাস্তায় বহুদূর এগিয়ে যেতে পারি, সেই আশাটাই আমি আপনাদের কাছে করছি। আর এখন ডাল আমি দুই একটা ধোয়া দিয়ে রেখে দিয়েছি, পরে যখন আমি মাংসে দিই তখন আবার ভালো করে ধুয়ে নিব আর কি। আমি এর ভিতরে অনেক কাজ করেছি, আমার মোটামুটি সবগুলো রুম গোছানো হয়ে গিয়েছে। এখন আমার মানে রুম সব কাজ করতে করতে আমার মাংসটাও খুলে গিয়েছে, তো এখন আমি মাংসটাকে ধুয়ে ভালো করে তারপরে আমি মানে বসিয়ে দিব আর কি, অন্যান্য মশলা দিয়ে তারপরে আমি বসিয়ে দিব। আমি সব কিছুই আমি শেয়ার করব আপনাদের সাথে, মূলত আমি কিভাবে কাবাবটা করে থাকি সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ডালটাও ভিজানো হয়ে গিয়েছে, এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে আমি মাংসের সাথে দিয়ে দিব।
আমার মাংস এবং ডাল দুইটাই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা পাতিল বসিয়ে মাংসটাও দিয়ে দিয়েছি, তারপরে আমার যে পরিমাণ ডালটা আমি নিয়েছিলাম সেই ডালটাও দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখন আমি গোটা মশলা দিয়ে দেব। এখানে দিয়েছি 10-12টা এলাচি, স্টার এনিস, তারপরে হচ্ছে তেজপাতা, সব কিছু এখানে আমি গোটা দিচ্ছি। তারপরে দিয়ে দিব শুকনো মরিচ, তারপরে আদা, তারপরে হচ্ছে যে কিছু রসুন দিয়ে দিব। সব কিছু আমি এখানে গোটা দিচ্ছি, কিন্তু দিয়ে তারপরে মানে যতটুকু পানি লাগবে ফুটতে ততটুকু পানি আমি দিয়ে দিব মাংস এবং ডালের মধ্যে। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি, আর লবণটা আমি আপনারা খেয়াল করবেন সবসময় আমি কিন্তু হাতে দিয়ে থাকি, কারণ হাতে না দিলে আমার কম বেশি হয়ে যায়, সেই জন্য আমি হাতে দিই আর কি। তো এটা অনেক পরে সন্ধ্যার পরে আমি হচ্ছে যে এখন ঠান্ডা হয়ে গিয়েছে এই জন্য চিন্তা করলাম যে ব্লেন্ড করে রাখি। তো আজকে আমি চিন্তা করেছিলাম যেহেতু আমি কাবাবের মাংসটা আমি হচ্ছে যে করছি, তো বাচ্চাদেরকে বিকালে বন কিনে নিয়ে এসে আমি বার্গার করে দিব ঘরে। কিন্তু কাজ করতে করতে এতটাই টায়ার্ড হয়ে যায় যে পরে আর সন্ধ্যার পরে আমার একদম ইচ্ছে করছিল না ওদের নাস্তাটা রেডি করার জন্যে। তো এক এক করে এখন আমি সবগুলো কাবাবের মাংসই এভাবে ব্লেন্ড করে আমি নিচ্ছি। তো আজকে চিন্তা করেছি যে আজকে কিছুই করব না, কারণ অনেক বেশি টায়ার্ড লাগছে, আমি হচ্ছে রেখে দিব, কালকে আমি এটা দিয়ে কাবাব বানাবো। আর ওরা বিকেলে তারপরে আমি কি করব চিন্তা করছিলাম যে ভালো লাগছে না, এদিক দিয়ে করতে ইচ্ছে করছে না। তো এই মানে এইগুলো চিন্তা করতে করতে দেখা গিয়েছে আমার সাহেব অফিস থেকে চলে এসেছে, তো ও বাচ্চাদের জন্যে মোমো নিয়ে এসেছে এখন। তাই আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, কারণ আমার কাছে আজকে মানে নাস্তা রেডি করতে একদমই ইচ্ছে করছিল না, সেই জন্যে আমি চিন্তা করলাম যে মানে মনে মনে ভাবছিলাম আর কি যে আল্লাহ পাকের ইচ্ছে কত কী করতে পারে আল্লাহ পাক। আজকে আমি নাস্তা রেডি করিনি, আমার সাহেব ঠিকই ওদের জন্য নাস্তাটা নিয়ে এসেছে, আমি ওইভাবে ফোন দিয়েও বলে দিইনি, কারণ আমি চিন্তা করেছিলাম যে আমি কাবাবের মাংস দিয়ে ওদেরকে বার্গারটা করে দিব। তো এখন যেহেতু মোমোটা নিয়ে এসেছে আমি রাইস কুকারে স্টিমে বসিয়ে দিয়েছি, এখন হয়ে গিয়েছে, এখন আমি মোমোটা ওদেরকে দিয়ে দিব নাস্তা করার জন্য। তো আজকে বিকালে নাস্তায় ছিল এই মোমো। এখন আমরা সবাই বসে একসাথে মোমোটা খেয়ে নেব আর কি, মোমো দিয়ে আজকে নাস্তা করবো সন্ধ্যার পরে এটা, তারপরে হচ্ছে যে চা খেয়ে নিব আর কি। চা না খেলে তো হবেই না, কারণ সারা রাত আমাকে সজাগ থাকতে হয় মেহনাজির জন্যে, সেই জন্য আমাকে এক কাপ চা প্রতিদিনই আমার মানে সন্ধ্যার দিকে খেতে হয়, নয়তো বা আমি সারা রাত সজাগ থাকতে পারি না। তো মোমোটা খাওয়ার পর মানে চাটা খেয়ে নিব। মোমোটা একটু ভিতরে একটু জাল ছিল, সেই জন্যে দেখা গিয়েছে যে ইশরা মানে অত বেশি পছন্দ করেনি, আর আমরা তো বড়, আমাদের কাছে ভালো লেগেছে, খারাপ লাগেনি, ইশরা পছন্দ করেনি আর কি। তো যেহেতু ব্লেন্ডার বের করেছিলাম, আমার সবগুলো জারই ইউজ করতে হয়েছিল, সেই জন্যে আমি ধুয়ে তারপরে টেবিলে রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে। এখন মোটামুটি শুকিয়ে গিয়েছে, এখন আমি এটাকে মুছে তারপরে আমি মানে জায়গা মতো রেখে দিব, নয়তো বা এটা যদি আমি টেবিলে রেখে দেই, মেহনাজ অনেক সময় টেবিলে উঠে কিন্তু খেলা করে, তো দেখা যাবে যে খেলা করার সময় টপ টপ করে ফেলবে আর ভেঙে যাবে আর কি। সেই ভয়ে আমি যথাসম্ভব চেষ্টা করি সব কিছুই মানে ওর হাতের নাগাল থেকে একটু দূরে রাখতে চেষ্টা করি। তো সবগুলো ব্লেন্ডারই আমি হচ্ছে যে এখন মুছে নিচ্ছি, মুছে তারপরে রেখে দেব। আজকে আর কথা বাড়াচ্ছি না, এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।